কারণে সরকারের ওসব আবেদন জানাইছে, তেওঁলোকের সংখ্যালঘু বিভিন্ন সংগঠনেও আবেদন জানাইছে, সরকারে তেওঁলোকের মুখ্যমন্ত্রী ডাঙরে আবেদনের প্রতি সঁহারি জনাই তেওঁলোকক অন্য অঞ্চলত সংস্থাপিত করার প্রস্তাব তেওঁলোকক দিছে, ইতিমধ্যে মাটি তেওঁলোকক দেখাইছে আর তেওঁলোকে সেই মাটি পছন্দ করে তালৈ গুছি যাওয়ার কারণে আহ্বান জানা হয়েছে। আর যদি তেওঁলোকে প্রকল্পর মাটিতে বহি থাকে তো পুনের উচ্ছেদ করবলে আমি বাধ্য হব লাগিব, সেই সময় নির্ধারণ করে দিয়া হয়েছে তেওঁলোকক, গতিকে গুছি যাওয়াটো ভাল। সেই পুনের সংস্থাপন দিয়ার সময় সেইবিল পরীক্ষা নিরীক্ষা করে চাব যে তেওঁলোকে লিস্ট এখন দি দিছে, লিস্ট এখন দি দিলে তো গোটেই লিস্টখনতে তো পুনের সংস্থাপন হব সেইটো নয়। সরকারে তেওঁলোকে ভারতীয় নাগরিক হয় নে নহয়, তেওঁলোকে মাটি পোৱাৰ যোগ্য হয় নে নহয়, তেওঁলোক প্রকৃতার্থত ভূমিহীন হয় নে নহয়, তেওঁলোকে পরীক্ষা নিরীক্ষা দিয়ার সময়তে হব। তেওঁলোকে আবেদন জানাইছে 2051, এতিয়া তেওঁলোকে 633 ঘর প্রথমতে প্রকল্পের ভিতর আছে, আর টোটেল ইয়াত হব 2000 কিমান জন পরিয়ালে তেওঁলোকে লিস্ট দিছে। কিন্তু জিলা প্রশাসনে তন্ন তন্নকে চাব তেওঁলোকৰ কৰবাত বৰপেটাত মাটি আছে নেকি, তেওঁলোকৰ মৰিগাঁৱত মাটি আছে নেকি, তেওঁলোকে ভূমিহীন হয় নে নহয়, তেওঁলোকৰ যদি সিফালে মাটি আছে তেওঁলোকে আকৌ ভূমিহীনৰ লিষ্টত কেনেকৈ পৰিব। গতিকে তেওঁলোক পুনৰ সংস্থাপন সেইসকলক দিয়া হ'ব যিসকল প্ৰকৃততে ভাৰতীয় নাগৰিক আৰু যিসকল প্ৰকৃততে ভূমিহীন তেওঁলোককহে দিয়া হ'ব। কিন্তু যধে মধে ইয়াত লিষ্ট এখন দি দিলেই তেওঁলোকক পুনৰ সংস্থাপন কৰা হ'ব, মাটি পাব, সেই কথাটো চৰকাৰে বিবেচনা কৰি চাব, তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰি চাব, সেইমতে কাম কাজ চলি আছে। কাৰণে চৰকাৰৰ ওচৰত আবেদন জনাইছে, তেওঁলোকৰ সংখ্যালঘু বিভিন্ন সংগঠনেও আবেদন জনাইছে, চৰকাৰে তেওঁলোকৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰে আবেদনৰ প্ৰতি সঁহাৰি জনাই তেওঁলোকক অন্য অঞ্চলত সংস্থাপিত কৰাৰ প্ৰস্তাৱ তেওঁলোকক দিছে, ইতিমধ্যে মাটি তেওঁলোকক দেখাইছে আর তেওঁলোকে সেই মাটি পছন্দ করে তালৈ গুছি যাওয়ার কারণে আহ্বান জানা হয়েছে। আর যদি তেওঁলোকে প্রকল্পর মাটিতে বহি থাকে তো পুনের উচ্ছেদ করবলে আমি বাধ্য হব লাগিব, সেই সময় নির্ধারণ করে দিয়া হয়েছে তেওঁলোকক, গতিকে গুছি যাওয়াটো ভাল। সেই পুনের সংস্থাপন দিয়ার সময় সেইবিল পরীক্ষা নিরীক্ষা করে চাব যে তেওঁলোকে লিস্ট এখন দি দিছে, লিস্ট এখন দি দিলে তো গোটেই লিস্টখনতে তো পুনের সংস্থাপন হব সেইটো নয়। সরকারে তেওঁলোকে ভারতীয় নাগরিক হয় নে নহয়, তেওঁলোকে মাটি পোৱাৰ যোগ্য হয় নে নহয়, তেওঁলোক প্রকৃতার্থত ভূমিহীন হয় নে নহয়, তেওঁলোকক পরীক্ষা নিরীক্ষা দিয়ার সময়তে হব। তেওঁলোকে আবেদন জানাইছে 2051, এতিয়া তেওঁলোকে 633 ঘর প্রথমতে প্রকল্পের ভিতর আছে, আর টোটেল ইয়াত হব 2000 কিমান জন পরিয়ালে তেওঁলোকে লিস্ট দিছে। কিন্তু জিলা প্রশাসনে তন্ন তন্নকে চাব তেওঁলোকৰ কৰবাত বৰপেটাত মাটি আছে নেকি, তেওঁলোকৰ মৰিগাঁৱত মাটি আছে নেকি, তেওঁলোকে ভূমিহীন হয় নে নহয়, তেওঁলোকৰ যদি সিফালে মাটি আছে তেওঁলোকে আকৌ ভূমিহীনৰ লিষ্টত কেনেকৈ পৰিব। গতিকে তেওঁলোক পুনৰ সংস্থাপন সেইসকলক দিয়া হ'ব যিসকল প্ৰকৃততে ভাৰতীয় নাগৰিক আৰু যিসকল প্ৰকৃততে ভূমিহীন তেওঁলোককহে দিয়া হ'ব। কিন্তু যধে মধে ইয়াত লিষ্ট এখন দি দিলেই তেওঁলোকক পুনৰ সংস্থাপন কৰা হ'ব, মাটি পাব, সেই কথাটো চৰকাৰে বিবেচনা কৰি চাব, তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰি চাব, সেইমতে কাম কাজ চলি আছে। মুকলি হল ডাটা মেশিনৰ নতুন শ্ব'ৰুম ডাটা মেশিন ফিউচাৰ ৱৰ্ল্ড। বজাৰত উপলব্ধ সকলোবোৰ অত্যাধুনিক সামগ্ৰী পোৱা যাব এই শ্ব'ৰুমত। বোস জেবিএল, ছনীৰ লগতে উচ্চ প্ৰাবল্য স্পীকাৰো পোৱা যাব এই শ্ব'ৰুমত। লগতে আধুনিক মোবাইল এক্সেচৰিজ, স্ক্ৰীণ প্ৰটেক্টৰ, ইয়েৰফোন, কেছ এণ্ড কাভা, পাৱাৰ বেংক উপলব্ধ এই শ্ব'ৰুমত। ডাটা মেশিন হৈছে গুৱাহাটীৰ একমাত্ৰ শ্ব'ৰুম য'ত উপলব্ধ টেম্পাৰ কাভাৰ, ইয়েৰফোন, চাৰ্জাৰৰ লগতে আন বহুতো এক্সেচৰিজ। এই সকলোবোৰ লেটেষ্ট গেজেট লাভ কৰিবলৈ আহক আমাৰ নতুন শ্ব'ৰুম ডাটা মেশিনলৈ। ডাটা মেশিন ফিউচাৰ ৱৰ্ল্ড, অপজিট টু দা উলুবাৰী পেট্ৰল পাম্প, নিয়াৰ কল্যাণ জুৱেলাৰ্ছ, জি এছ ৰোড, গুৱাহাটী 7। ফোন নাম্বাৰ 6901268874, 7086094885।